I have one question. When the husband dies, a woman can marry again after 4 months and 10 days after. When the wife dies, when can the husband remarry again? তিনি যে প্রশ্নটি করেছেন সেটি খুবই সুন্দর প্রশ্ন। সেটা হচ্ছে যদি কারো মানে হাজবেন্ড মারা যায়, তাহলে তিনি যেহেতু তার একটা ইদ্দত আছে, ইদ্দতুল মুতাওয়ফা আনহা জাওজুহা, মানে যেই মহিলার স্বামী মারা গিয়েছে তার একটা মানে এই মৃত্যুর কারণে একটা ইদ্দত রয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা ওয়া যারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা, যে তারা 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করবে, অপেক্ষা করবে। এবং এটা মূলত ইসলামী শরীয়তের মধ্যে ইদ্দত হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তার মানে সে যে স্বামীর অধীনে ছিল সেখানে সন্তানের বিষয় আছে, মানে তার আদৌ মানে সে কি মানে সন্তান সম্ভাব্য কিনা, সম্ভাবনা আছে কিনা, অথবা তার মানে এই বিষয়গুলো পরিষ্কার হওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য মূলত তার ইদ্দতের বিষয়টি এসেছে। পক্ষান্তরে কারো যদি স্ত্রী মারা যায়, মানে সে ব্যক্তি আর মানে মানে বিয়ের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ স্ত্রী জীবদ্দশায় তো সে মানে বিয়ে করতে পারবে, মেয়েদের বিষয়গুলো তো তার মধ্যে আসে না তো, এবং যেহেতু স্ত্রীর মানে জীবদ্দশায় বিয়ে করা তার জন্য জায়েজ রয়েছে, সুতরাং স্ত্রী মৃত্যুর পরে সেখানে অপেক্ষা করার বিষয় নেই। আর ছেলেদেরকে এখানে অপেক্ষা করার বিষয় এজন্য আসেনি যেহেতু ছেলেরা মূলত কোনো বায়োলজিক্যাল কোনো কারণ না, কোনো কারণ নেই, ছেলেরা সন্তান ধারণ করার কোনো ক্ষমতাই তাদের নেই, সুতরাং এক্ষেত্রে নারীদেরকে মূলত ইদ্দতের বিষয়টি দেওয়া হয়েছে ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ মাসলাহাতকে সামনে রেখে। সেটা হচ্ছে নারী যাতে করে মানে অন্যত্র বিয়ের আগে সে মানে তার যেই মানে দায়িত্ব আছে সেক্ষেত্রে তার মানে সন্তান সম্ভাবনা আছে কিনা মানে এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য, এবং স্বামীর বিষয়ে তাকে সুস্পষ্টভাবে একটা নির্দিষ্ট ইদ্দত দেওয়া রয়েছে যাতে করে মানে সে এখান থেকে কমপ্লিটলি নিজেকে মুক্ত করে নিতে পারে, এজন্য একটা সময় তাকে দেওয়া হয়েছে। পরবর্তী অন্য স্বামী গ্রহণ করার আগে এই সময়টুকু সে মানে অপেক্ষা করবে এবং ইদ্দত পালন করবে, কিন্তু সেটি পুরুষের ক্ষেত্রে একেবারে শারীরিক কারণে।